বৃহস্পতিবার সকাল 7টার দিকে এই দুর্ঘটনা ঘটে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের উবাহাটি এলাকায়। পাথর বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ হয় মাইক্রোবাসের। ঘটনাস্থলে মারা যায় মাইক্রোবাসের 5 যাত্রী। ট্রাকটা পাথর বোঝাই, ট্রাকটা ঢাকার উদ্দেশ্যে যাওয়ার ছিল আর মাইক্রোটা সিলেট মাদারা যাওয়ার জন্য আসছিল। মুখোমুখি সংঘর্ষের ফলে প্রাইভেট মাইক্রোর 5 জন যাত্রী ঘটনাস্থলে মারা যায়। ড্রাইভারের পরিচয় জানা গেছে, তার নাম আলামিন, আর অন্যান্য তার পরিচয় জানা যায়নি। গুরুতর আহত চারজন তারা মাধবপুর হাসপাতালে, হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে বুধবার রাতে যশোরের চৌগাছায় স্কুল ছাত্রীবাহী পিকনিকের বাস দুর্ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থী সহ নিহত হয় 5 জন, এ সময় আহত হয় আরো 40 জন। প্রত্যক্ষদর্শীরা জানায়, বাসটি দিনাজপুরের স্বপ্নপুরীতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে কিছুদূর গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটায়। গাড়িটা যখন উল্টে গেছিল তখন আমার সামনে দেখি যে একটা কাঁচ খোলা ছিল, আমি ওই কাঁচের উপর থেকে বেরিয়ে এসেছি। যে হেল্পার ছিল কন্ডাক্টর আর কি, উনি গাড়িটা ড্রাইভিং করছে, গাড়ি পাল্টি খেয়েছে চাকা উপরে আর ছাদ নিচেই। বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জের কাশিয়ানী ও টাঙ্গাইলের শিবপুরে সড়ক দুর্ঘটনায় মারা যায় আরো 2 জন। গাজীপুরের তেতুইবাড়িতে বাস উল্টে গিয়ে আহত হয় প্রায় 25 জন। আফসানা নীলা, 21 টেলিভিশন।